নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি শেখাবো একটা নতুন ধরনের পোলাও রেসিপি। এই রেসিপিটার নাম হচ্ছে ডিম কালিয়া পোলাও তৈরি করতে হয় কিভাবে। আর এই নতুন ধরনের পোলাও রেসিপিটা শিখতে গেলে অতি অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখুন, তাহলে বুঝতে পারবেন। তাহলে শুরু করা যাক আজকের এই নতুন রেসিপি। প্রথমে আগে আমরা পাঁচখানা ডিম নিয়ে নিয়েছি। এবারে প্রথমে এই ডিমগুলোকে আমরা একটা কাটা চামচ দিয়ে আগে একটু ভালো করে আমরা ফুটো করে নেব। আমরা পাঁচটা ডিম কাঁটা চামচ দিয়ে ভালো করে ফুটো করে নিয়েছি। এবারে দেখে নেওয়া যাক পরে। এবারে ডিমের মধ্যে আমরা একটু হলুদ এর উপর ছড়িয়ে দিচ্ছি, তারপরে একটু ছড়িয়ে দিচ্ছি আমরা লঙ্কার গুঁড়ো, তারপরে একটু আর একটু ছড়িয়ে দিচ্ছি আমরা নুন। নিয়ে এবার জিনিসটাকে আমরা সবকটা ভালো করে মেখে নেব। দেখে নিন ভালো করে মাখা হয়ে গেছে। এবারে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। এবারে আমরা ডিমগুলোকে ভাজবো। এবার ভাজার জন্য আমরা পরিমাণ মতন একটু রিফাইন্ড অয়েল এর মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে এবার রিফাইন্ড অয়েলটাকে আমরা কিছুক্ষণ গরম করবার জন্য সময় দেব। রিফাইন্ড অয়েলটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে ডিম এর ওপর ছেড়ে দেব। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এবারে আমরা সেম কড়াইতে আমরা অল্প করে আমরা রসুন পেস্ট এবং অল্প করে আমরা আদা পেস্ট এর মধ্যে অ্যাড করলাম। তারপরে এর মধ্যে অ্যাড করছি আমরা পেঁয়াজ পেস্ট, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এর মধ্যে অ্যাড করলাম। নিয়ে এবারে আমরা কিছুক্ষণ এই পেঁয়াজটাকে ভালো করে একটু কষাবো, নাহলে পেঁয়াজের গন্ধ থাকলে সেই ডিমের কারিটা ভালো করে খাওয়া যাবে না। আমরা 5 মিনিট ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে আর একবার একটু ভালো করে কষাবো, সেই জন্য আমরা একটু জল এর মধ্যে অ্যাড করলাম। আর একবার 5 মিনিট একটু ভালো করে আমরা পেঁয়াজটাকে কষাবো, কারণ পেঁয়াজের যে গন্ধটা আছে সেই গন্ধটাকে তাড়ানোর জন্য এই কষাটা। আমরা পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমরা মশলা অ্যাড করব। আমরা 1 টিস্পুন মতন রেড চিলি পাউডার এর মধ্যে অ্যাড করলাম। তারপরে এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন মতন করিয়েন্ডার পাউডার, অ্যাড করছি 1 টিস্পুন মতন কিউমিন পাউডার, তারপরে অ্যাড করছি একটু রঙের জন্য আমরা কাশ্মীরি রেড চিলি পাউডার এর মধ্যে অ্যাড করলাম, আর অ্যাড করছি অল্প করে একটু গরম মশলা পাউডার। এবারে এই মশলা দিয়ে আমরা একটু ভালো করে কষাবো। এই মশলাটাকে ভালো করে আমরা কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করছি 1 টেবিল স্পুন হচ্ছে টমেটো সস এর মধ্যে অ্যাড করছি। অ্যাড করে আর একবার একটু আমরা টমেটো সসটাকে ভালো করে আমরা একটু ঘেঁটে নিচ্ছি। তারপরে এর মধ্যে অ্যাড করছি নুন স্বাদ মতন। নুন স্বাদ মতন অ্যাড করার পর তারপরে এই মশলাটাকে আর একবার একটু আমরা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আর একটু আমরা এর মধ্যে জল অ্যাড করলাম। জল অ্যাড করে তারপরে আমরা ভাজা ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে তারপরে এর মধ্যে অ্যাড করছি আমরা ধনে পাতা। নিয়ে এবার জিনিসটাকে আমরা ডিমের সাথে আমরা 5 মিনিট ভালো করে একটু ফোটাবো। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের এই ডিমের কারিটা হয়ে গেছে। যেহেতু আমরা পোলাও করব তাই একটু ডিমের কারিটা একটু শুকনো অবশ্যই করতে হবে। তা আমাদের এই ডিমের কারিটা হয়ে গেছে, এবারে আমরা আলাদা জায়গায় নামিয়ে দেবো। এবারে আমরা পোলাওটা তৈরি করব। এর জন্য আমরা প্রথমে 1 টিস্পুন মতন গাওয়া ঘি এর মধ্যে অ্যাড করলাম। ঘিটাকে গলবার জন্য একটু আমরা সময় দেব। দেখে নিন ঘিটাও সম্পূর্ণ ভালো করে গলে গেছে। এবারে এর মধ্যে একটা তেজপাতা, তারপরে আমরা কয়েকটা গরম মশলা মানে ডালচিনি, ছোটো এলাচ আর একটু আমরা জায়ফল এর মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে হালকা করে আমরা জাস্ট একটু নেড়ে নেব। হালকা করে জাস্ট আমরা নেড়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে আমরা ভাতটাকে অ্যাড করব। আমরা এখানে দেরাদুন রাইস আমরা নিচ্ছি। এই দেরাদুন রাইসটাকে আমরা এর মধ্যে অ্যাড করছি।
আমরা সম্পূর্ণ রাইসটা আমরা অ্যাড করব না, কিছুটা রাইস আমরা রেখে দেব। অল্প পরিমাণের রাইস আমরা, সাদা রাইস আমরা রেখে দিলাম এবং বাকি রাইসটা আমরা এর মধ্যে অ্যাড করে দিয়ে এবারে আমরা এই ভাতটাকে একটু ভালো করে ভাজব। আমরা হালকা করে আমরা ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে আমরা একটু ফুড কালার মেশাচ্ছি, ইয়েলো কালারটা একটু মেশাচ্ছি, যেহেতু পোলাও একটু হলুদ টাইপের হয় সেই কারণে। আর অবশিষ্ট যে সাদা ভাগটা রয়েছে সেটা আমরা মেশাবো, সেটা পরে আমরা মেশাবো, দেখতে ভালোর জন্য আমরা মেশাবো। এবারে হলুদ কালারটাকেও আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা এই হলুদ কালারটাকে ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি, কেওড়ার জল এর মধ্যে আমরা অ্যাড করছি। তারপরে এর মধ্যে অ্যাড করছি আমরা নুন স্বাদ মতন, এর মধ্যে অ্যাড করছি। তারপরে অ্যাড করছি চিনি, চিনিটা হচ্ছে অপশনাল, যারা পোলাও মিষ্টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই মিষ্টি দেবেন, আর যারা মিষ্টি খেতে পছন্দ করবেন না তাহলে মিষ্টি দেবেন না, এটা হচ্ছে অপশনাল। এবারে এই জিনিসটাকে আমরা ভালো করে একটু মিশিয়ে নেব। দেখে নিন এই ভাতটা রাঁধা হয়ে গেছে, এবারে এই ভাতটাকে আমরা আলাদা জায়গায় নামিয়ে দেব। দেখে নিন আমরা যে ভাতটাকে আমরা রাঁধলাম সেই ভাতটাকে আমরা সম্পূর্ণ আমরা তুলি নিয়ে আমরা অবশিষ্ট একটু ভাত আমরা রেখে দিয়েছি। এবারে এর প্রথমে এর মধ্যে আমরা অ্যাড করব সেই ডিম, রান্না করা ডিমটাকে আমরা এর মধ্যে অ্যাড করছি। তারপরে এর মধ্যে অ্যাড করছি আমরা অল্প করে আমরা গ্রেভিটা এর মধ্যে অ্যাড করলাম। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করছি আমরা বাকি রাঁধা ভাতটাকে আমরা এর মধ্যে অ্যাড করছি। দেখে নিন আমরা বাকি রাঁধা ভাতটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দিয়েছি খুব সুন্দর করে। তারপরে এর মধ্যে অ্যাড করব আমরা গ্রেভিটা, যে ডিমের কায়ের যে গ্রেভিটা আছে সেটা এর মধ্যে অ্যাড করছি। এবারে এর মধ্যে অ্যাড করছি আমরা সেদ্ধ ডিমগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সেদ্ধ ডিমগুলোকে আমরা অ্যাড করে নিলাম, তারপরে যে বাকি অবশিষ্ট যে সাদা ভাতটা আছে তারপরে এর মধ্যে অ্যাড করছি। আমরা বাকি সাদা ভাতগুলোকে অ্যাড করে দিলাম, তারপরে এর মধ্যে অ্যাড করছি আমরা অল্প করে আমরা কেওড়ার জল আবার অ্যাড করছি। তারপরে অ্যাড করছি আমরা কাজু কিশমিশ এর মধ্যে অ্যাড করছি। এবারে একটা আমরা থালা নিয়েছি, এবারে এই থালাটা আমরা এর উপর রাখলাম। এর উপর রেখে আমরা গ্যাস জ্বালাবো একদম লো ফ্লেমে, এই জিনিসটাকে করতে হবে। আমরা ঘড়ি দেখে আমরা 15 মিনিট আমরা দমে বসিয়ে দিলাম, 15 মিনিট পর আমরা ফিরে আসছি। আমরা 15 মিনিট পর ফিরে এসেছি, এবার 15 মিনিট পর আমরা এই ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখে নিন একটা খুব সুন্দর ধোঁয়া বেরিয়ে গেছে, তার মানে আমাদের এই পোলাওটা হয়ে গেছে। এবারে আমরা আলাদা জায়গায় এই পোলাওটা সার্ভ করে দেবো। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের এই ডিম কালিয়া পোলাওটা হয়ে গেছে। এটা একটা নতুন ধরনের পোলাও, আপনারাও বাড়িতে বানান অতি অবশ্যই, এবং অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। তা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।